হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে আলোচনা করব কিভাবে রিং নেক টিয়া বা হলুদ টিয়া ব্রিড করাবেন, বা এদের সম্পর্কে যাবতীয় তত্ত্ব আজ আমি আপনাদের দেব। ফ্রেন্ডস, হলুদ টিয়া দেখতে অসম্ভব সুন্দর। এদের মূল আবাসস্থল হলো আফ্রিকার উষ্ণ অঞ্চল, কিন্তু বর্তমানে কেজ বার্ড হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে এদের পালন করা হচ্ছে। বাংলাদেশেও দিন দিন এদের জনপ্রিয়তা অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে, কারণ এদেশের আবহাওয়ার সাথে মানিয়ে ওরা খাঁচায় খুব ভালো ডিম বাচ্চা করছে। এরা বছরে সর্বনিম্ন 3 বার ডিম বাচ্চা করে থাকে, প্রতিবারই 2-6টি পর্যন্ত বাচ্চা ফোটায়। তবে ওরা 2-8টি পর্যন্ত ডিম পারে, আর সেই বাচ্চাগুলো 40-2 মাস সময়ের ভিতরে নিজে নিজে খাওয়া পূর্ণরূপে নিজে নিজে খাওয়া শিখে যায়। এদের ডিম পাড়ার উপযুক্ত বয়স হলো 15 মাস, মানে এক জোড়া লুটনু বা এক জোড়া হলুদ টিয়া আপনার সর্বনিম্ন 15 মাস বয়স হলে ওরা ব্রিড করে। তবে কিছু কিছু ক্ষেত্রে 12 মাসেও বা 1 বছরেও ডিম পাড়তে দেখা যায়, সেই ক্ষেত্রে ওদের ব্রিডে না দেওয়াই ভালো, কারণ 12 মাস বয়সে ব্রিড করালে ওদের স্বাস্থ্য খারাপ হয় এবং ওদের থেকে ভালো রেজাল্ট কখনোই আশা করা যায় না। তাই নিম্নতমে আপনারা 15 মাস বয়সে ওদের ব্রিড করাবেন। এবার আসি, ওদের খাঁচার সাইজ কত দিবেন। ফ্রেন্ডস, এক জোড়া রিং নেক টিয়ার জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হলো 48 ইঞ্চি লম্বা, 24 ইঞ্চি উঁচা এবং 24 ইঞ্চি প্রস্থ, মানে প্রস্থ 24 ইঞ্চি, দৈর্ঘ্য হলো 48 ইঞ্চি এবং উচ্চতা হলো 24 ইঞ্চি সর্বনিম্ন। এক জোড়া রিং নেক টিয়ার জন্য বা এক জোড়া হলুদ টিয়ার জন্য এই সাইজের খাঁচা আপনাদের নির্বাচন করতে হবে। এবং ওদের ডিম পাড়ার জন্য বক্স ব্যবহার করতে হবে। অবশ্যই খাঁচার বাইরের সাইডে একটা পকেট গেট করে সেই গেট দিয়ে বাইরের সাইড দিয়ে সবসময় বক্সটা লাগাতে হবে, আর সেই ডিম পাড়ার বক্সের সাইজ হবে 8 ইঞ্চি/12 ইঞ্চি/14 ইঞ্চি। আমি আবারও বলছি, রিং নেক টিয়ার ব্রিড করানোর জন্য ওদের খাঁচার সাইজ হবে 8 ইঞ্চি/12 ইঞ্চি/14 ইঞ্চি, মানে ওর উচ্চতাটা হবে 14 ইঞ্চি, প্রস্থ হবে 8 ইঞ্চি, দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি। ফ্রেন্ডস, ওদের ডিম পাড়ার জন্য ওদের বক্সের ভিতরে আপনারা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন নেস্টিং ম্যাটেরিয়ালস হিসেবে। যেরকম আমরা ককাটেলের ক্ষেত্রে যেমনটা ব্যবহার করে থাকি, ঠিক সেরকম নেস্টিং ম্যাটেরিয়ালস আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, রিং নেক টিয়া প্রকৃতিতে 10-15 বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু খাঁচায় ওরা 15-25 বছর পর্যন্ত বাঁচে। আর ফ্রেন্ডস, এদের নর্মা দিচ্ছেন আপ সব চাইতে সহজ, কারণ যত ধরনের পাখি রয়েছে আমরা সাধারণত যেসব পাখি পালন করি তার মধ্যে টিয়া পাখির, বিশেষ করে এই হলুদ টিয়া পাখির নর্মা দিচ্ছেনা একদম সহজ। অন্যান্য টিয়া পাখিরও নর্মা দিচ্ছেনা খুবই সহজ, কারণ টিয়া পাখির যেগুলোর গলায় রিং থাকে সেগুলো হয় নর, আর মাদির গলায় রিং থাকে না। আপনারা হয়তো আমার পাখিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা পাখির গলায় লাল রিং রয়েছে, আরেকটা পাখির গলায় কোনো রিং নেই। আর এভাবেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটা ফিমেল কোনটা মেল। এরপর ফ্রেন্ডস, যে বিষয়টায় আসি সেটা হলো ওদের খাদ্য, ওদের কী কী খাবার দেবেন। ফ্রেন্ডস, আমরা সাধারণত ককাটেল পাখিকে যে সিড মিক্সগুলো খাওয়াই এদেরকে সেম সেই সিড মিক্সগুলো খাওয়ালেই চলে, তবে এরা ফলটা একটু বেশি খেতে পছন্দ করে, বা সবজি জাতীয় যেসব আছে ওরা ওইটা খেতে
সবজি এবং ফল এই দুইটা জিনিস খেতে ওরা বেশি পছন্দ করে। তাই আপনারা নিয়মিত ওদেরকে ফল খেতে দিতে পারেন, ওদেরকে এক ফুট খেতে দিতে পারেন, এবং সিড মিক্স হিসেবে ওদেরকে আপনারা প্রথমে যে জিনিসটা দেবেন সেটা হলো মিলেট, ক্যানারি, চীনা, সূর্যমুখী ফুলের বিচি, বাদাম, দান, ছোলাবট ইত্যাদি, যেগুলো আমরা ককাটেল পাখিকে খাওয়াই থাকি, সেই সকল ধরনের সিডি আপনারা হলুদ টিয়া পাখিকে খাওয়াতে পারেন। আর ফ্রেন্ডস, হলুদ টিয়া পাখি কিন্তু খুব সহজেই টেম হয়। আপনারা যদি 100% টেম করতে চান তাহলে অবশ্যই 40 থেকে 50 দিনের বাচ্চা সিলেক্ট করবেন, কারণ অনেকের মাঝে হয়তো ভুল ধারণা যে একবারে ছোটো থেকে একবারে ধরেন পাকা জ্বালায় নেয় এমন ছোটো বাচ্চা থেকে পালন করলে মনে হয় বেশি ভালো হয়, বা হ্যান্ড ফিড করালে যে ওই সব বাচ্চা মনে হয় সবচেয়ে বেশি টেম হয়, কিন্তু সেটাও সঠিক নয়। কারণ কোনো পাখি 100% টেম করতে হলে তাকে একবারে হ্যান্ড ফিড করানোর কোনো প্রয়োজন নেই। আর এই ভুলবশত, এই ভুল ধারণার কারণে প্রতিদিন হাজার হাজার পাখির বাচ্চা আমরা মেরে ফেলছি। কারণ জীবনে কোনো দিন পাখি পালি নাই, কিন্তু পাখি টেম করবো সেই চিন্তাভাবনা থেকে এক ধরনের একবারে ছোটো সাইজের বাচ্চা বাজার থেকে কিনে নিয়ে আসি। একেবারে ছোটো বাচ্চা কোনো ভালো ব্রিডার কখনোই বিক্রি করবে না, তারা আপনাকে সাজেস্ট করবে নিম্নতমে নিজে নিজে খাবার খাওয়া শিখবে এই অবস্থার বাচ্চা ক্রয় করুন। কিন্তু আপনারা দোকানের কাছ থেকে বা হাট বাজার থেকে আপনারা দেখা যায় অনেক সময় একবারে ছোটো বাচ্চা কিনে নিয়ে আসেন হ্যান্ড ফিড করানোর বাচ্চা, কিন্তু আপনার হ্যান্ড ফিড কীভাবে করাতে হয় সেটাই জানেন না। হয়তো একটা ধরিয়ে দিল বা দোকান থেকে হ্যান্ড ফিড কিনে আনলেন, করাতে গেলেন, হ্যান্ড ফিড করাতে যে প্রতিদিন হাজার হাজার পাখির বাচ্চা আপনারা মেরে ফেলছেন, আর এতে করে যেরকম পাখির ক্ষতি করছেন ঠিক তেমনই আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যে ধরনের পাখি টেম করতে চান আপনারা সবসময় চেষ্টা করবেন মাত্র খাবার খাওয়া শিখেছে এরকম বাচ্চা নেওয়ার জন্য। যদি সেটা ককাটেল হয়, সেটা টিয়া পাখি হয়, তাহলে আপনারা চেষ্টা করবেন 40 দিনে বয়সের বেশি বাচ্চা নেয়, 40 থেকে 2 মাস বয়সের ভিতরে বাচ্চাগুলো নেওয়ার জন্য। আপনারা 35 দিন বয়সের বাচ্চাও নিতে পারেন, কারণ আমরা জানি যে 28 দিন বয়সে পর থেকেই একটা দুটো করে ঠুকর দেওয়ার চেষ্টা করে বা একটু একটু খাওয়ার চেষ্টা করে, আর 40 দিনে মোটামুটি নিজে নিজে খাবার খাওয়া প্রায় শিখে যায় 40 থেকে 60 দিন বয়সের ভিতরে। তাই আপনারা সেই ঠিক এই বয়সের পাখিগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনার একদিকে যেমন পাখি 100% টেম তো হবেই, অন্যদিকে আপনার কষ্টও কমে যাবে, পাখির বাচ্চাও কোনো সময় মারা যাবে না। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আপনারা পরবর্তীতে কী বিষয়ে, কী সম্বন্ধে ভিডিও চান, কী বিষয়ে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার ভিডিও দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।